আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর জামালুন্নেসা বলেছেন, ডাক্তারের পাশাপাশি নার্স বা সেবিকার মূল্য অপরিসীম। আমরা সামাজিকভাবে সেবিকাদের কাছে ঋণী, কারণ তারা তাদের শ্রম দিয়ে জাতিকে সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার বা নার্স এদের কথা কখন মনে করি আমরা? যখন আমরা অসুস্থ হই। মানুষের শরীরটা এমন যে কোনো না কোনো সময় তাকে স্বাস্থ্য সেবা নিতে হয়। তো সেটার জন্য আমাদের দেশে ভালো মানের চিকিৎসা প্রতিষ্ঠান দরকার, যেটাকে মাথায় রেখে সারা বাংলাদেশে 8টি হসপিটাল দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে, এবং সেই চিকিৎসা প্রতিষ্ঠানে চলার জন্য, মানুষকে সেবা করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য ভালো মানের চিকিৎসকের পাশাপাশি দরকার ভালো মানের নার্স। 1 ডিসেম্বর 2021 বুধবার সন্ধ্যায় যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আদ্দিন মাদার কেয়ার লিমিটেডের চলোগুড়ি স্লোগানে ফ্লাই স্যানিটারি ন্যাপকিন আয়োজিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। আদ্দিন নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজির ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্দিন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। প্রফেসর ডক্টর জামালুন্নেসা আরও বলেন, যে ধর্মের মানুষই হোক না কেন, মানুষের যে মনুষ্যত্ব গুণ সেটাই হচ্ছে বড় পরিচয়। সমাজে বাস করার জন্য আমরা যারা লেখাপড়া শিখছি, সামাজিক সেবা দিচ্ছি, আমাদের জন্য খুব দরকার সেটা হলো আমাদের মনুষ্যত্ব থাকা। সেই মনুষ্যত্ব বোধ যদি আমাদের না থাকে, তাহলে আমরা কিন্তু দেশকে উন্নত করতে পারবো না। একই সাথে মানুষ সবাই ভালো মানুষ হয় না। আমার দৃষ্টিতে মনে হয় বেশিরভাগ মানুষ হচ্ছে মাঝামাঝি। আমি যেটা অনুভব করি যে লেখাপড়ার পাশাপাশি যে কথাটা আমাদের বলা দরকার সেটা হলো নিজেকে নিজে সম্মান করতে হবে, সেলফ ডিগনিটি, এটা খুবই দরকার। ছেলে মেয়ে সবার জন্য দরকার, স্পেশালি মেয়েদের জন্যও দরকার। যেমন নার্সিং এমন একটা পেশা, অনেক সময় সমাজ তাকে মূল্য দেয় না, আপনি আপনার নিজের পেশাকে মূল্য দিবেন, এটা খুব গুরুত্ব। এবং সেটার জন্য আপনার নিজেকে আগে নিজে সম্মান করতে হবে। আপনি যদি নিজের জন্য অসম্মানকর কিছু করেন, তাহলে কিন্তু সমাজ আপনাকে সম্মান করবে না। কোনো প্রতিষ্ঠানই ফেরেস্তা না, আবার কোনো প্রতিষ্ঠানের সবটুকু খারাপ না। আদ্দিন নিঃসন্দেহে একটা ভালো প্রতিষ্ঠান। আদ্দিন হসপিটাল, আদ্দিন মেডিকেল কলেজ, আদ্দিন নার্সিং ইনস্টিটিউট, প্রত্যেকেরই আমি বলবো দেশের অনেক প্রতিষ্ঠানের তুলনায় তারা অনেক ভালো করছে। এই পৃথিবীতে হচ্ছে গোলাপের স্পর্শও আছে, কাঁটাও আছে, এবং মেয়েদের জীবন হচ্ছে তার একটা প্রমাণ যে মেয়েরা ঘরে বাইরে বিভিন্নভাবে আদর ভালোবাসা পায়, অসম্মান পায়, কষ্ট পায়, সেটা নিয়ে বেঁচে থাকে। যতদিন যাচ্ছে মেয়েরা লেখাপড়া এগিয়ে আসছে, পেশাগত দক্ষতা এগিয়ে আসছে, এটা দেশের জন্য খুব দরকার, খুবই দরকার। আপনারা সবসময় যে যেখানে কাজ করছেন ভালোভাবে কাজ করবেন, এবং ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে মেধা যাচাই শোয়ে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রীদের হাতে উপহার তুলে দেন প্রফেসর ডক্টর জামালুন্নেসা। এর আগে আদ্দিন মাদার কেয়ার উৎপাদিত ফ্লাই স্যানিটারি ন্যাপকিনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জুনায়েদ বিন গ্যাস। এ সময় আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পার্থ প্রতিম বর্মন, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষিকা ও হোস্টেল কিপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নার্সিং ইন্সট্রাক্টর অর্পিতা রহমান ও জুনায়েদ বিন গ্যাস। এর আগে দুপুরে যশোর শহরের রেলরোডে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্সদের নিয়ে পৃথক আরেকটি অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রফেসর ডক্টর জামালুন্নেসা। এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাক্তার শিলা পোদ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ইমদাদুল হক, হাসপাতালের ম্যানেজার শাহিনা খাতুন ও গাইনি ওটি ইনচার্জ শাহানা সুলতানা সুমি। আগামী 2 মাস হাসপাতালের ফার্মেসিতে ফ্লাই স্যানিটারি ন্যাপকিন বিশেষ অফারে সাধারণ মানুষের কাছে বিক্রির ঘোষণা দেওয়া হয়। এ সময় গেম শোয়ে অংশগ্রহণকারী বিজয়ী স্টাফ নার্সদেরও পুরস্কৃত করা হয়। দুটি অনুষ্ঠানেই আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন মহোদয় রচিত নার্সিং সেবা সঙ্গীত পরিবেশন করেন নার্সরা। তরিকুল ইসলাম তারেক, নিউজন বিডি, যশোর।